পরিমণীয় বুবলির ভার্চুয়াল যুদ্ধে যোগ দিয়েছেন অপু বিশ্বাস। চলুন জেনে নিই কি নিয়ে এই যুদ্ধ চলছে দুই নায়িকার মধ্যে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার সেলিম। গত বুধবার 20 মার্চ রাতে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে ছেলেকে নিয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন। 21 মার্চ, এই তারিখটি সারা জীবনের জন্য তুমি আমার কাছে শ্রেষ্ঠ করে দিলে বাবা, আমার বাপজান। এই ভিডিওটি দেখে নায়িকা পরিমণি বুবলিকে খোঁচা দিয়ে তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, আপা গো আপা, পুরাটাই কপি মারলেন, কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি সব এক, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। পরিমণির এই কথাগুলো বলেছেন কারণ কিছুদিন আগে পরিমণি তার ছেলের জন্মদিনে একই রকম একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওটি দেখেই নাকি বুবলি তাকে নকল করে ভিডিওটি বানিয়েছে। এরপর বুবলি পরিমণির এই কথার জবাব দিয়ে আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, পাশের দেশে গত কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে, সেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, প্রেজেন্টেশন সব কিছুতেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে মিলে যায়, তাই বলে কি তারা কপি করছে? বুবলির এই কথার জবাব দিয়ে পাল্টা স্ট্যাটাস দেন পরিমণি। সেখানে তিনি লিখেন, হি হি হি, একটি শিক্ষিত বকরির গরুর রচনা, কি লিখতে কি লিখেছেন বেচারি, চেপাই আটকাইলে মানুষ অবশ্য আবোল তাবোল লজিক দিতে থাকে, তাই বলে এরকম আওলা ঝাউলা, পরে নিজে পড়ে নিজেই বুঝবে না আমি শিওর। বোঝা যাচ্ছে আলোচিত ওই দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধ এখন চরমে। নেটিজেনরা এ নিয়ে নানা রকম কমেন্টও করছে। ঘটনা এখানেই শেষ নয়, পরিমণি বুবলির ভার্চুয়াল যুদ্ধে যোগ দিয়েছেন অপু বিশ্বাস। 21 মার্চ রাতে তিনি তার ফেসবুক পেজে একটি ছবি আপলোড দিয়েছেন। সেখানে তিনি পরিমণির লেখা সেই কথাগুলো লিখেছেন, উফ কি সুন্দর ওয়েদার, বলার ভাষা নাই, আবেগও নাই, মিউজিক নেই, শুধু একটি ছবি আছে। নেটিজেনরা বলছেন পরিমণি বুবলির যুদ্ধের আগুনে বাতাস দিচ্ছেন অপু বিশ্বাস। যাই হোক, আপনারাই কমেন্ট করে জানান আপনাদের কি মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।